জুনিয়র ডাক্তাররা কোথা থেকে এত টাকা পাচ্ছে আপনারা কোন রাজনৈতিক দলের তো নন কোন রাজনৈতিক দলের তো আপনারা নন কার মদত আছে পিছনে রাজনীতি করতে গেলে ডাক্তারি পড়া ছাড়ুন আন্দোলনরত চিকিৎসকদের কটাক্ষ করলেন পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে বন্যা নিয়ে বৈঠকে এসে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অর্থাৎ পূর্ব বর্ধমানে জেলাশাসকের দপ্তরে তিনি এসেছিলেন বন্যা নিয়ে বৈঠক করতে এবং সেখানে এসেই তিনি এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী রীতিমতো যে প্রশ্ন তুললেন তাতে তো একেবারে তাজযোগ সকলেই আর জিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে প্রায় সকলেই সাধুবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেবার পরেও নতুন করে আন্দোলনের সুর চড়িয়েছেন ডাক্তাররা কিন্তু তাদের আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী রীতিমতো রাজনৈতিক আন্দোলন বলে কটাক্ষ করে যে ভাষা ব্যবহার করেছেন তাতে একেবারে সমালোচনার ঝড় উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন জুনিয়র ডাক্তাররা এত টাকা কোথা থেকে পেয়েছেন আপনারা কোনো রাজনৈতিক দলের নন তো রাজনীতি রীতিমতো ডাক্তারদের ইনকাম নিয়ে প্রশ্ন তুলেছেন সিদ্দিকুল্লা চৌধুরী কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শুনব প্রত্যেক কাজের শুরু আছে তার শেষ আছে জুনিয়র ডাক্তার যারা এজুকেশন করছেন যে কারণে করছেন এ বিষয়ে কোনো সন্দেহের জায়গা নেই আমরা সকলে মুখ্যমন্ত্রীও বলেছেন বিচার সিবিআই তার রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে এবং স্টেট গভর্নমেন্টও জানতে পারছে একইভাবে ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস বলে দিয়েছেন যে আপনারা আপনাদের আন্দোলন তুলে নিন কাজে যোগ দিন এরপরে চিফ মিনিস্টারের সাথে তাদের বক্তব্য ভেস্তে গেল পরে আবার বাড়িতে হলো এরপরে উনি বললেন চিফ সেক্রেটারির কাছে আপনারা বসুন সেটাও গতকাল বসা হলো এর পরেও তারা বলছেন যে আমাদের মন ভরেনি কি চাইছেন কোথায় থামতে হয় কোথায় যেতে হয় এটা কোথায় তারা বুঝতে পারছেন একটা রাজ্যের প্রশাসক মুখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত মনের মধ্যে ব্যথা বেদনা আছে বলেই এই সমস্ত ডাক্তারের ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন কেউ যদি সম্মান না নিতে পারে তো ড্রাইভারটা কাঁদে চিফ সেক্রেটারি সব মেনে নিয়েছেন তারা কাল সাইন করেননি সই করেননি বলে আমরা পরে করব এরা নিজেদের কি ভাবেন আমি তো বুঝতে পারছি না ওই ধরুন সুপ্রিম কোর্টে যে সমস্ত অনারেবল আইনজীবীদের অ্যাডভোকেটদের ইংগেজ করেছিলেন বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ কে করল খরচ একজন জুনিয়র ডাক্তারের পক্ষে সম্ভব ক টাকা মাইনে পান কি করে কে দিল এই প্রশ্ন আগেও করছি আজকেও করছি আমার অনুরোধ হবে যে আপনারা পেশায় ফিরুন আপনারা রাজনৈতিক দল নন আর রাজনৈতিক করতে গেলে ডাক্তারি পড়াটা ছেড়ে দেন ফিল্ডে রাজনীতি করুন পাবলিক কার সাথে আছে দেখবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি ইনভলভ নন তিনি আমাদেরকে সম্মানের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কেন দলকে ফাঁসাচ্ছেন সিবিআই ধরেছে থানার ওসিকেও ধরেছে তো এগুলো তো ডান হচ্ছে কেন তারা এই ব্যাপারটা করছেন দীর্ঘদিন চালিয়ে যাব লড়াই করার জন্য লেখাপড়া শিখেছে সরকার যথেষ্ট ধৈর্য ধরে আছে আমি অনুরোধ জানাবো সিনিয়র জুনিয়র ডাক্তারদের বাংলার মানুষের ক্ষতি করবেন না আর মমতা ব্যানার্জিকে অপমান করবেন না তিনি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি আমাদের সম্মানের রাস্তা ধুলোর সঙ্গে সম্মানকে মিশিয়ে দেবেন না এটা ভুল পদে যাচ্ছেন আমি আগে বলেছি আবার বলছি অন্য কারোর হাতে তামাক খাচ্ছে এটা ডাক্তারদের কাজ নয় মনে হচ্ছে পিছনে কোনো ইন্ধন আছে যারে হোক এর পাশাপাশি বিরোধীদেরও নিশানা করতে ছাড়েননি সিদ্দিকুল্লা চৌধুরী এবার তারই এই বক্তব্য নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার দেখো রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বর্ধমানে বন্যা পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে যোগ দিতে এসেছিলেন এবং বৈঠক শেষে তাকে যখন প্রশ্ন করা হয় যে জুনিয়র ডাক্তারদের একটি অভিযোগ রয়েছে যারা আরজি করে ঘটনা নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদের যে মঞ্চ বিক্ষোভ মঞ্চ পুলিশ প্রশাসনের নির্দেশে ডেকোরেটরদের দিয়ে সেই মঞ্চ খুলিয়ে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ জুনিয়র ডাক্তারদের রয়েছে এবং এই প্রসঙ্গে সিদ্ধিকুল্লা চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে তাদেরকে পুনরোচিত করা হচ্ছে আন্দোলন করতে এই ঘটনাকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পরিচিত করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের এমনটাই কিন্তু অভিযোগ চললেন সিদ্ধিকুল্লাহ চৌধুরী এবং জুনিয়র ডাক্তারদের নিশানা করে তিনি বললেন যে প্রত্যেককে কাজের শুরু যেমন আছে সেরকমই কিন্তু প্রত্যেকটা কাজের শেষও আছে যে ঘটনা ঘটেছে এবং জুনিয়র ডাক্তাররা যে বিষয় নিয়ে আন্দোলন করছেন তা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই কিন্তু সিবিআই তদন্ত করছে রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীও বলেছেন দোষীর সর্বোচ্চ শাস্তি চাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে তাও কিন্তু তারা যোগ দিচ্ছে না মুখ্যমন্ত্রী বারংবার বৈঠকের আয়োজন করেছেন কিন্তু সমস্যার সমাধান করা হচ্ছে না কোথায় থামতে হয় কতটা যেতে হয় এটা বোধহয় জুনিয়র ডাক্তাররা জানেন না কেউ সম্মান নিতে না চাইলে কেউ সম্মান নিতে না জানলে তার দায়ভারটা কিন্তু তাদের ঠিক এমন ভাষাতেই কিন্তু এদিন সিদ্ধিকুল্লাহ আক্রমণ করলেন জুনিয়র ডাক্তারদের এরপর তিনি প্রশ্ন তোলেন যে জুনিয়র ডাক্তাররা যে আইনজীবীদের এনগেজ করেছিল তাদের খরচ বারো থেকে পনেরো লক্ষ টাকা এই খরচ ডাক্তারদের পক্ষ থেকে ব্যয় করা সম্ভব নয় কিভাবে তারা জোগাড় করলো সেই খরচ কে দিল সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন মন্ত্রী এবং মন্ত্রীর এদিন বলেন যে জুনিয়র ডাক্তারদের পেশায় ফিরতে কিন্তু একই সাথে তিনি এটাও বলেন যে রাজনৈতিক দল কিন্তু আপনারা নন যদি রাজনীতি করতে হয় তাহলে কিন্তু ডাক্তারি পড়া ছেড়ে দিন ফিল্ডে রাজনীতি করুন পাবলিক কার সাথে আছে সেটা কিন্তু তাহলে বুঝতে পারবেন এবং চিকিৎসকরা প্রাথমিক কর্তব্য থেকে সরে গেছেন এমনটাও কিন্তু অভিযোগ তুললেন সিদ্ধিকুলা চৌধুরী মন্ত্রী এবং তিনি আরও বলেন যে রাজ্যে বিপুল সংখ্যক রোগী হাসপাতালগুলোতে পরিষেবা পাচ্ছে না অনেক রোগী মারা যাচ্ছে এবং এর দায়ভার কে নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে দাবি মেনে নিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বলেছে এরপরও তারা আন্দোলনে জারি রেখেছেন আন্দোলন করে চিকিৎসকদের কাজ নয় এটা কিন্তু হুঁশিয়ারি দিলেন মন্ত্রী এদিন এবং তিনি কিন্তু আরও বলেন যে তারা আন্দোলন করার জন্য কিন্তু পড়াশোনা করেননি যখন ডাক্তারি পড়েছিলেন তখন কি তারা বলেছিলেন যে এতদিন তারা আন্দোলন করবেন মন্ত্রী এদিন আবার প্রশ্ন তোলেন যে এলাহি আয়োজন বিপুল পরিমাণ খরচ কোথা থেকে তারা পাচ্ছেন টাকা জুনিয়র ডাক্তাররা কোথা থেকে টাকা পাচ্ছেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুললেন এদিন মন্ত্রী শঙ্কা প্রকাশ করলেন এবং মন্ত্রী কিন্তু আরও জানালেন যে তারা তো কোনো রাজনৈতিক দলের নন তাহলে পিছনে নিশ্চয়ই কোনো মদত রয়েছে একই সঙ্গে কিন্তু তিনি সরাসরি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন রাজনীতি যদি করতে হয় তাহলে কিন্তু ডাক্তারি পড়া ছেড়ে রাজনীতি করুন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন